Happy birthday, Shanama. Good morning. Balloon diye chhadiyechi to ghorta ektukhani. Ota balloon phete geche phut phut kore rati bela janis. Tukuri. Oi na ei dekho. Birthday to you. Tukuri tama, Shanama tama. তো বাবা এখন মেয়ের সাথে দেখা করতে এসছে, এখন ঘড়িতে বাজে 12:30 নাগাদ, ওর সাথে দেখা করতে এসছে। কারণ যেহেতু বিকেলবেলা মা আসবে আর বাড়িতে ডুগ্গু থাকে, মানে আমাদের পোষা কুকুরটা থাকে, তো সেজন্য আসতে পারবে না দুজনে একসঙ্গে। তো সেজন্য বাবা ওর জন্য সকালবেলা ওর যেগুলো ভালোবাসে খেতে সেগুলোও নিয়ে এসছে, আর ওকে বার্থডের গিফটটাও দিয়ে গেল। কী দিয়েছে সেটা ডেফিনেটলি নেক্সট ব্লগে তোমাদের জানাবো। আর এখন বাবা যেহেতু আমাদের ওষুধ, মানে বাপের বাড়িতে ঠাকুমা মারা গেছে, তো সেই জন্য বাবা এক বছর কিছু খাবে না, তো সেই জন্য বাবাকে একটু অমলেট বানিয়ে দেওয়া হয়েছে। ভালো করে জলি ঝলো, ভালো করে জড়িয়ে ধরো দাদাকে, ভালো করে উড়ি বাবলি বাবলি। আমাদের এই ম্যাডামকে স্নান করানো মানে হচ্ছে জাস্ট লাইক এ যুদ্ধ। তো যাই হোক, বার্থডের দিন আমি একটুখানি সোনা রূপো আর ধান দিব্য জল দিয়ে ওকে ভালো করে স্নান করিয়ে দিলাম। মানে ছোট থেকে আমার মাও ওকে এটাই আমাকে করিয়ে এসেছে, তাই জন্য করাই দিলাম। আর এখানে এখন মোটামুটি ঘর সাজানো কমপ্লিট হয়ে গেছিলো আগের দিন রাত্রিবেলায়, আর যেটুকু ছিল সরব একটু একটু করে কোট লাগিয়ে দিল। আর আমি তারপর বসে পড়েছি পুজোয়। এখানে মিষ্টি টিষ্টি নিয়ে অনেক রকমের মিষ্টি নিয়ে এসছে ওর দাদু, প্লাস প্রচুর ফুল মালা, মানে একদম মন ভরে যাকে বলে বাজার করা সেটাই করে নিয়ে এসেছে। আর আমার একটু সময় লাগছে আজকে পুজো দিতে, যেহেতু মেয়ের জন্মদিন, অনেক কিছু মিষ্টির আয়োজন সব কিছু হয়েছে, তাই একটু সময়ও লাগছে। আর এখানে গোপাল দাদাকে সাজিয়ে দিয়েছি খুব সুন্দর করে, তোমরা কিন্তু জানিও কেমন লাগছে গোপাল দাদাকে। আর সময় চলে এসছে লাঞ্চে, আর লাঞ্চে আজকে ছিল ভাত, ডাল, পাঁচ রকম ভাজা, মাছের ডিমের বড়া, আর মাছ হয়েছিল, নর্মাল মাছই হয়েছিল, যেহেতু রাত্রিবেলার আমাদের অ্যাকচুয়াল খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে মেইনলি, তো সেই জন্য দুপুরবেলার খাবারটা লাইটের মধ্যেই যতটুকু করা যায় নিয়ম নিষ্ঠা মেনে, মানে নিয়ম অনুযায়ী পাঁচ রকম ভাজা ঠাজা, যেহেতু শেষটা থেকে একটু কুটে কুটে দিয়েছি, পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি, ও তেমনি চিবিয়ে খাবে না। আর আমাদের বাকি জিনিসপত্র আমাদের জন্য হয়েছে, তো সেই জন্য দুপুরের মেনুটা একটু লাইটই রাখা হয়েছে। আর এখন একটুখানি করে নেবো লাঞ্চ তাড়াতাড়ি করে, কারণ বিকেলবেলাও প্রচুর ঝড়ঝাপটা আসবে। আর মানে হচ্ছে এই যে সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে সুন্দরভাবে, এই ট্যাগটাও লাগিয়ে দিয়েছি, আর এখন আর একটু পরেই কেকও চলে আসবে ডেলিভারি দিতে, তো সেটাও নিতে যাব। আর এই ঝড়ঝাপটা বলতে এই যে বিকেলের চিকেন নিয়ে আমি বসে পড়েছি, তো আমি রাত্রিবেলা চিকেন চাপ বানাবো, আর সাথে থাকবে বিরিয়ানি, তো সেই জন্য এই কুচুনো পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। প্রথমে শাশুড়ি ম্যারিনেট করে রেখে দিয়েছিল, আমি বলে বলে দিয়েছিলাম, আর ম্যারিনেট করা চিকেনগুলো এখন বসিয়ে দিয়েছি, রংটা খুব সুন্দর এসেছে, আর খেতেও আশা করি খুব ভালোই হবে। কারণ ন্যাচারালি আমি চিকেন চাপটা বেশ ভালোই বানাই, সবাই তো তাই বলে, দেখা যাক আজকে খেয়ে সবাই কি বলে। কেন সোনা দেখে কে ব্যথা দিয়েছে? লুদু, ও লুদু তোকে ব্যথা দিল? দিদি ভাই ঘুমিয়ে পড়েছে, আমি কি করে বলবো বলো, কি করে না
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Pakhi. Happy birthday to you. Hatali. Happy birthday to you, happy birthday dear Pakhi. Happy birthday to you. খাও খাও পাখি খাও উঠিটার এসি চালা দিয়ে এলাম শুয়া পড়ছে গালে মাখতো পিপিকে দাও পিপিকে দাও কি বলতো এখন ফট করে ফেলে দেবে তো হট করে তো শুয়ে পড়লো ওর মধ্যে খেয়ে নাও খেয়ে নাও হ্যাঁ যা পারা তুমি রেখে দেবে পাতে আমরা তো মিষ্টিকে হাড় দেখে দে মিষ্টি বলতে হাড় ভালো খায় মিষ্টি মাংস খায় না রে হাড় খায় হ্যাঁ বললাম লাগবে আছে দেখো একদম গরম গরমই আছে একদম প্যাকেটে মাংসও আছে মাংস যদি নেয় মাংস দাও আজকে 8 জুলাই আর কালকের মানে গতকালের রেশ কিন্তু এখনো কাটেনি মানে আমার হচ্ছে শরীরের বিধ্বস্ত অবস্থার রেশ কাটেনি আর শ্রেষ্ঠাকের বার্থডের রেশ কাটেনি এখনও এইগুলো যেহেতু রয়েছে এই বেলুনগুলো এখনও রয়েছে তো ও এগুলো এখন মানে আজকেও সারাদিন বলে চলেছে যে আজকে এমনি নর্মালি বলছে হ্যাপি বার্থডে বাট ওকে যখন কেউ আজকে আবার উইশ করছে যে নর্মাল এমনি ফলস উইশ করছে হ্যাপি বার্থডে তাহলে বলছে না না সব তো কমপ্লিট সব তো হয়ে গেছে মানে ঠিক এরমভাবে বলছে মানে সত্যি সময় খুব তাড়াতাড়ি এগিয়ে যায় আর ও যেন একটু বেশি মনে হচ্ছে এগিয়ে গেছে বছরের তুলনায় মানে 2 বছর বয়সে এতটা উপস্থিত বুদ্ধি নিয়ে সবাইকে অ্যান্সার দিচ্ছে চলে এসছে ওই ঘর থেকে এসে গেছো আমি তো এখানেই বসেছিলাম আমি বললাম না আমি ভিডিও করব কথা বলবো তোমার কালকে বার্থডে গেছিলো না সেটা সবাইকে দেখাচ্ছিলাম তো তো ঠাকুমা দাদুর ঘরে ছিল এখন এসে আমাকে দেখতে পাচ্ছে না অনেকক্ষণ ধরে যে কি হলো ব্যাপারটা মা কিছু বলছে না চিৎকার করছে না কোথায় গেল তাহলে কোথাও এদিক ওদিক কোথাও চলে গেল ওই জন্য দেখতে এসেছিল একবার চেক করে গেলাম এই ঘরে আছি কিনা তো যাই হোক কালকের বার্থডে তো খুব ভালোভাবে গেল আর তোমাদেরকে সেটা দেখিয়েছি আর প্রিপারেশন যেগুলো নিয়েছিলাম সেগুলোর ভিডিও আমি ঠিকভাবে না করে উঠতে পারিনি সত্যি কথা বলতে মানে একদমই অল্প কিছু করে যেগুলো শেয়ার করার কী শেয়ার করবো বুঝতে পারছিলাম না যাই হোক সেজন্য বার্থডে সকাল থেকে যা যা করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ভিডিওতে
তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আশীর্বাদ করো যে শ্রেষ্ঠাক্ষি যেন বা পাখি যেন খুব ভালো একটা মানুষ হয় আর এভাবে যেন হাসি খুশি থাকে আমাদের সাথে আমরা যেন ওর সাথে এভাবে হাসি খুশিভাবে থাকতে পারি তো আজকের মতো টাটা গুড নাইট শুভরাত্রি বলেই ব্লগটা রোজকার যেভাবে শেষ করি সেভাবেই শেষ করছি আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেভাবে সাপোর্ট করছো করো এভাবেই এগিয়ে যাও আমার সাথে আর তাহলে আমিও এগোতে পারবো সাহস পাচ্ছি তোমাদের জন্যে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ব্যাস এটুকুই আর ব্লগগুলো দেখতে থাকো এনজয় করো আমাদের আনন্দের সাথে সাথে তোমরাও আনন্দ করো টাটা।